আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি মিসেস রহমান চ্যানেলে আপনাদের সবাইকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। তো আজ হচ্ছে সকাল থেকে শুরু করেছি আর সকালের দিকে আজ রান্না বান্না করব। দুপুরে তেমন কিছু রান্না করিনি আর করব না, সকালের দিকে রান্না করতেছি। তো এখানে হচ্ছে মাথার মাংস নিলাম, এটা হচ্ছে আমি খুলনা থেকে এনেছিলাম। তো এটা হচ্ছে জাল করে এনেছিলাম, তো সেই জন্য হচ্ছে একটু মানে ই করা আছে, জাল হলুদ মরিচ আর লবণ হচ্ছে দিয়েছিল। তো এটাকে এখন একটু কষিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে দিব। এই তো আর অন্যদিকে হচ্ছে পাওয়াটা করব, তো সেই জন্য হচ্ছে আমি পাওয়াটার যে ডোটা ওটা রেডি করছি আর এটা নাড়তেছি। এই তো তো আজ আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তিন ধরনের পাওয়াটার ডিজাইন, যেটা করলে একদম সহজ এবং ইজিভাবে আপনারা গোল পাওয়াটাগুলো তৈরি করতে পারেন। চার কোণা মানে চার ভাজের যে পাওয়াটা ওটা কিন্তু আমরা কমন, ওটা কমন আর কি, সবাই আমরা পারি, কিন্তু গোলটা যেটা সবাই কিন্তু সেটা পারি না। তো আমি আর শেয়ার করতে চাচ্ছি যে তিন ধরনের হচ্ছে ডিজাইনের যে পাওয়াটা করব সেটা। তো চলুন দেখে আসি, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে হচ্ছে আমি আটা নিয়েছি, তো আটার মধ্যে তিন টেবিল চামচ তেল আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে একটু উষ্ণ গরম পানি দিয়ে আমি হচ্ছে একটা ডো তৈরি করে নিয়েছি। গরম পানি দিলে হয় কি, ডোটা একটু সফট হয় আর পরোটাগুলো খেতেও সফট হয়, খেতে ভালো লাগে। এই তো তো এখানে হচ্ছে আমি লেচি কেটে নিব একটু, সবগুলো যে কয়টা করব সেটা। আর দেখতে থাকেন যে আমি এটা কীভাবে তৈরি করছি, তাহলে হয়তো বুঝতে পারবেন। দেখে নিতে হবে আসলে, বলে এগুলো বোঝানোর কিছু নাই, একটু ভিডিওটা ভালোভাবে খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। তো আমি একটা রুটি করে নিয়েছি, তো এখন হচ্ছে একটা ছুরির মাধ্যমে আমি একটা এভাবে এক পাশে মানে একটু বাঁধায় রেখে তারপরে হচ্ছে এভাবে কেটে নিব, কেটে কেটে তারপরে হচ্ছে এটাকে একটু রাউন্ড শেপ করে নিব। এই তো হয়ে গেছে একটা পাওয়াটা। তো আরেকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি একটা ডো নিয়েছি, তো একটা ডো থেকে হচ্ছে একটু লম্বা করে আমরা যে সেমাই পেঠা বানাই, তো সেমাই পেঠা বানানোর জন্য লম্বা করে যেটা তৈরি করি, তো ওইভাবে করে তারপর জিলাপি যে প্যাঁচটা ওইভাবে প্যাঁচ দিয়ে তারপর হচ্ছে একটু গোল করে নিব। তো আমি দুইটা দেখিয়ে দিয়েছি, তো এখানে হচ্ছে আরেকটা দেখিয়ে দেবো। এখন এটাকে হচ্ছে একটু রুটি বেলে নিতে হবে, রুটি বেলে নেওয়ার পর তারপরে হচ্ছে দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে করতে হবে। তো এক পাশ দিয়ে ছুরি দিয়ে মাছ বরাবর থেকে হচ্ছে কেটে নিতে হবে, একটু উপরে বেশি করে ময়দা দিতে হবে, সরি আটা দিতে হবে, আর এভাবে রোল করে একদম ঘুরিয়ে এনে তারপর এটাকে চাপ দিয়ে গোল করে নিতে হবে। হয়ে গেল আমার তিন নম্বর পাওয়াটার ডিজাইন। আর পরোটাগুলো ভাজতে সময় সবসময়ের জন্য করবেন হচ্ছে
আগে রুটির মতো দুই পাশটা একটু সেকে তারপর হচ্ছে এক টেবিল চামচ তেল দিয়ে ভেজে নেবেন। দেখবেন পরোটাগুলো খেতে ভালো লাগবে, কারণ ডুবো তেলে যদি পরোটা ভেজে নিই সেটা কিন্তু একদমই তেল চুপচুপ করে, খেতে তেমন ভালো লাগে না। আমি মূলত বা আমরা যেগুলো করি সেটা আমি আর কি শেয়ার করছি। আমি এভাবে পরোটা করি, অল্প তেলে পরোটা হয়ে যায়, তেলের খরচটাও অনেক কম হয়, আর এভাবে খেতেও কিন্তু মাশাল্লাহ খুবই টেস্ট হয়। আমার বাসার সবাই এটা পছন্দ করে, আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারেন। তো হয়ে গেল আমার রুটি ছেঁকা, তাহলে পরোটা বানানো এভাবে আমি তৈরি করি। আর এদিকে গরুর মাংসটাও কষানো হয়ে যাচ্ছে, তো এরপর আমি পানি দিয়ে তারপর এটাকে রান্না করে নিব 8 থেকে 10টা বাসি দিয়ে, কারণ মাথার মাংস যেহেতু একটু শক্ত হয় সেজন্য একটু বেশি করে ডাক দিচ্ছি। তো এখানে হচ্ছে স্বামীর বাবাকে আমি নাস্তা দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে আমরাও নাস্তা করে নিব। আর আমি পরোটা একটু আপনাদের সাথে শেয়ার করব, ছিঁড়ে যে কত সুন্দর হয়েছে পরোটা সবগুলা, আর হচ্ছে লেয়ার আসছে কত সুন্দর দেখতে পাচ্ছেন হয়তো সেরার মাধ্যমে। তো মাঝখানে আমি তেমন আর কিছু দেখাতে পারিনি। এখানে হচ্ছে আমি খিচুড়ি রান্না করব, ভাবতেছি একটু তেল মশলা যা আছে এর মধ্যে কিছু চাউল ডাউল দিয়ে, পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে, লবণ হলুদ আর কিছু ব্যবহার করব না, যেটা আছে ওইটা দিয়ে একটু খিচুড়ি রান্না করব। তো সেটা রাতের ডিনারে খাবো, আর তেমন কিছু রান্না করব না, আসলে শরীরটা অনেক খারাপ, যেভাবে পারছি একটু রান্না বান্না করে খেতে পারলে হচ্ছে এমন অবস্থা। তো এভাবে শর্টকাট রান্না করে নিচ্ছে, এভাবে কিন্তু ভালোই লাগে। মাংসর যে ঝোলটা আছে যেহেতু একটু ফ্লেভারটাও আসে মাংসর, খেতে ভালো লাগে। আমি এভাবে প্রায় করে থাকি, যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারাও করতে পারেন। এই তো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো এরপর হচ্ছে খাওয়ার পালা, তো খেতে খেতে আমি আজকের ব্লগটা শেষ করে দিব। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।